So hello ladies and gentlemen, boys and girls and all PUBG players. So what is up guys? So chola aslam notun ekta video niye. And ei video ta guys apnader question er answer. Recently amar stream and amar message e sob jaygay bhora felse comment korte korte message diye dite je Arun bhai eta car ID ID ke apnar ID ki back paisen naki. Oneke mone korche hoyto amar ID back o chole asche ba ei ID ki ashole amar real naki. Etar answer i apnar ajke পেয়ে যাবেন এই ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে রিয়েল জিনিসটা কি বা আপনারা যেটা মনে করতেছেন এটা আসলে সত্যি নাকি মিথ্যা সো ভিডিও শুরু করার আগে বলে নেই দিস ভিডিও ইজ স্পন্সরড বাই কোডাশপ সো কোডাশপের নতুন বানি গার্ল সেট আসছে পাশে যাবেন kodashop.com.bd দেন পাবজি মোবাইলে ক্লিক করবেন দেন এখানে দেখবেন যে গেট ইট ফ্রি এখানে জয়েন নাও দিবেন তো এরকম একটা পেজে আপনাদের নিয়ে যাবে এখানে গিয়ে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 দেওয়া আছে এটা আপনারা কমপ্লিট করলেই আপনারা বানি গার্ল সেটটা পেয়ে যাবেন আরেকটা অফার আপনাদের জন্য কোডাশপ রাখছে সেটা হলো যে কিছু ফ্রিতে আপনাদের স্কিন দিবে যারা যারা ইউসি কিনতে চান তারা কোডাশপ থেকে কিনে নেন এন্ড এখানে আপনাদের কিছু ফ্রি স্কিন দিবে এন্ড অবশ্যই এই সুযোগটি হাতছাড়া করবেন না সো গাইস আপনাদের কি মনে হয় আইডি এটা কার আমার নাকি অন্য কারো বেশি কোশ্চেন আসে রিসেন্টলি এটা আমার এরকম যে আপনি ভাই আইডি কি আপনি ব্যাক পাইছেন নাকি কিরকম কি আমি সব অনেকে বলিনি সবারে বলিনি কারণ আমি চাইছি একটা ভিডিও বানানোর জন্য তো কন্টেন্ট লাগবে রাইট তো যাই হোক গাইস কন্টেন্টের জন্য না এটা জাস্ট ফান করে বললাম সেটা হলো যে আপনাদের জানাই দিই যে কিভাবে আইডি আসছে এটা কি আমার রিয়েল আইডি নাকি আমি ব্যাক পাইছি কিনা সো ফার্স্ট অফ অল একটা কথা বলবো সেটা হলো যে এটা আমার রিয়েল আইডি না এন্ড এই আইডিটা আমার একজন গিফট করছে কে গিফট করছে ভিডিও লাস্টে বলবো সো আগে আমরা আমাদের রিয়েল যে অর্পণ ওইখানে চলে যাব সো এটা হলো আমাদের এটা হলো আমার রিয়েল আইডিটা যেটা আমি আগে ইউজ করতাম 36x অর্পণ অ্যান্ড এটা স্টিল ব্যান আছে সো এই তো অ্যান্ড আমার জি M4 আমার ফুল আমার ফেভারিট অ্যান্ড এই কী বলে কানেক্টেড যেটা আছে সেটা 7 লাখের পপুলারিটি অ্যান্ড এই তো এই যে অ্যাকাউন্টটা আছে এখন যেটা দেখাইতেছি 36x অর্পণ এখানে ব্যানার চিহ্ন আসছে এটা আমার সো ব্যানার আগে আমি আপনাদের কিছু কিছু কথাগুলো ক্লিয়ার করি অনেকে আমার অনেক কোয়েশ্চেন করতেছেন যে আয় আপনি হ্যাক করবেন গেছেন হ্যাক করবেন গেছেন হ্যাঁ তেন ওয়াকর চক্কর তো ফার্স্ট অফ অল একটা কথা বলি গাইস যদি আমি হ্যাকই করতাম ব্যানার রিপোর্টের সেটিংয়ে গেলে ওরা বলে দেয় যে আমি থার্ড পার্টি অ্যাপের জন্য ব্যান খাইছি বাট ওখানে কোনো থার্ড পার্টি অ্যাপের কথা বলেনি ওখানে বলছে ভায়োলেশন দ্যাট মিনস মিট আপ হতে পারে বা আমি ভিপিএন ইউজ করতে পারি ওটার জন্য হতে পারে এই কিছুদিন আগে ফেসবুকের ইস্যু ছিল ওর কারণে আমি ভিপিএন ইউজ করে গেম টেমিও খেলছিলাম হতে পারে প্রিয় 7 দিনের ব্যান হওয়ার আগে আমার একদিনের একটা ওয়ার্নিং দিছিল সো একদিনের ব্যান হওয়ার পরে আমি মনে করছি হুদাই কি ভিপিএন টিপেন লাগাইছি বা মিট আপ করছি একদিনের ব্যানে কি হয় সো একদিন একটা ওয়ার্নিং দিছে তারপরেও মেবি আমি টানা 3 বার মিট আপ করছি এরকম টাইপের কিছু হতে পারে আমি যেটা গেস করতেছি গাইস তাহলে আমি 3 বার মিট আপ করার পরে আমার হয়তো বা ব্যান দিয়ে দিতে পারে একদম আমি ভাবছি যে যদি এরপরে ব্যানও দেয় মিট আপ করি কতবার দিবে আমি আগে তো কত মিট আপই করছি বা ভিপিএন স্কোর খেলছি সিজন 8 এর দিকে যখন হ্যাকার ছিল তখন ভিপিএন স্কোর ইন্ডিয়ান সার্ভারে খেলছি যেন হ্যাকার টাকা না পড়ে সো কী বা হবে আশা করিনি যে আমার 10 ইয়ার্সে ব্যান দিয়ে দিবে সো কিছু করার নেই গাইস যেটা হয়েছে সেটা হয়ে গেছে এটাই আমার রিয়েল অ্যাকাউন্ট ছিল এই যে ঠিকই আছে ব্যাগ ট্যাগ সব কিছু ছিল স্পিন ডিফেন্ড করছিলাম 10 সেন্ট যা আছে তাদেরকে মেসেজ করছিলাম তারা রিপ্লাই করছে সাথে সাথে অ্যান্ড তারা বলতেছে যে আমার এটা রিভিউতে আছে সো আই হোপ এটা চলে আসবে খুব জলদি আর এখন যে আইডিতে আমি খেলি দ্য ফুল যেটাতে আছে অ্যান একেম আছে এই যে আইডিটা এটা আমার গিফট করছে ভিতরে কী কী আছে আমরা ওগুলো দেখে আসি আমরা ইনভেন্টরি দেখে আসি একটুখানি ইনভেন্টরি তো আমাদের কাছে এই ড্রেসগুলো আছে হালকা পাতলা টুকিটাকি ড্রেস আছে এখানে দেন হেলমেটের স্কিন আছে এখানে ফুটবলটা জোস আমার কাছে ফুটবলটা ভালো লাগে আর এটা মিথিক এটা ভালো লাগে দেন এই চুল চশমা টশমা এগুলো আছে দেন মুখোশ টি শার্ট দেন ব্যাগ আছে ব্যাগের স্কিনগুলো জোস গাইস ব্যাগের স্কিনগুলো আমার কাছে ভালো লাগছে কজ এই এটা আমার কাছে ভালো লাগছে প্লাস আমার এখানে এই ব্যাগের স্কিনটাও আছে চোকারের যেটা প্লাস গাড়ির স্কিন আছে এখানে আর গানের স্কিন যেগুলো আছে M4 আছে M4 এর সাথে গ্লেশিয়ার আছে গ্লেশিয়ার লেভেল 2 করা ইনশাল্লাহ যদি ম্যাক্স করি গ্লেশিয়ার গ্লেশিয়ার দিয়ে ফ্লাই হবে আর AKM-এর এটা আছে AKM-এর আরও অনেকগুলো আছে M16 স্কারেল কিউবিজেটারের আপগ্রেডেবল দেখি আপনার কাছে আর কী কী আছে বোল্ড অ্যাকশনের মধ্যে K98 আছে M24 অ্যান্ড AWM SKS-BSS Mini-14 তারপর আর কী কী আছে আমি দেখে আসি SMG-র উজি এটা লেভেল 4 করা ভিজন মোটামুটি সব গানের স্কিনই আছে যেটা আমার গানে আমার আমার আইডির সাথে সিমিলার করে ম্যাচ করে তার জন্য আপনারা এখানে ধোকা খেয়ে গেছেন যে এটা কি আসলে আমার আইডি নাকি যাই হোক গাইস যারা আমার ট্রু সাপোর্টার তারা আমার এমনিই ভালোবেসে যাবে আমি আইডি ব্যান খাই না আমি কোনো প্রবলেম হয় ঠিক আছে আমার ট্রু সাপোর্টার আমার সবসময় সাপোর্ট করে যাবে বাট আমি এই কন্ট্রোভার্সিতে মানে এই যে আমার আইডি ব্যান হয়েছে এখানে আমি কিছু কিছু দেখছি কিছু কিছু বলতে
কিছু হইলো যে দুই দিন আগে আপনারা টপ ফ্যান বলতেছে বিগ ফ্যান, দুই দিন পরে আপনার ডাবলটা এলিগেশন করতেছে, বাট আমার রোস্ট করলে কি হবে? ঠিক আছে, আমি তো উল্টাপাল্টা কোনো কিছু করিনি, বা আমার নাম উল্টাপাল্টা কথা ছড়াইলে হবে বা কি? ঠিক আছে, সো আই ডোন্ট কেয়ার, মন চাইছে ওরা করছে। ঠিক আছে, ওদের কন্ট্রোভার্সিতে জড়াতে মন চাইছে, ওরা চাইছে যে আমার রোস্ট করবে, হয়তো আমার দেখতে পারে না, বাট ওদের ভিউস লাগবে, ফলোয়ার্স লাগবে, যে আসলে এটা কি ওরা বানাইছে ওদের মতো। ঠিক আছে, বানাতো ওরা তোদের মতো, আমি ওগুলো দেখতেছিও না, আমার ওগুলো দেখার বিষয়ও না। ঠিক আছে, আমি আমার গোলের পিছিয়ে দৌড়াইতেছি। বেস্ট থিং হলো যে এখানে M4 দুইটা স্কিনই আছে, ফুল অ্যান্ড গ্লেশিয়ার, সো ইনশাল্লাহ গ্লেশিয়ার আপগ্রেড করলে গ্লেশিয়ার দিয়েও খেলা হবে, আর আমার আইডি ব্যাক আসলে দুইটা আইডিতে খেলা হবে। সো আমি বলি, এই আইডিটা আমার গিফট করছে রশ্মি গেমিং ফ্যামিলির পক্ষ থেকে, অ্যান্ড রশ্মি আপুর পক্ষ থেকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এই হিউজ শাউট আউট টু রশ্মি গেমিং অ্যান্ড রশ্মি গেমিং এর ফ্যামিলি, যারা যারা আমাকে এত হেল্প করছেন, এত সাপোর্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা যারা আমার হেল্প করছেন। এতটুকু ছিল ভিডিও, আপনাদের জানার ইচ্ছে ছিল যে আমি আইডি কীভাবে পাইছি, আপনাদের জানাই দিলাম গাইস। সো জানাই তো দিলাম গাইস, এখন কি আমার এটা স্পন্সর করবে নাকি?